আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই বেশ ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। কিছুদিন ধরে রেগুলার ভিডিও দিতে চেয়েও কেন যেন একটু দেরি হয়েই যাচ্ছে। খুব চেষ্টা করছিলাম যে এখন থেকে রেগুলার ভিডিও দিব, বাট তারপরেও কেন যেন 2-3 দিন করে গ্যাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলে এলাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা একটু তাড়াহুড়োর মধ্য দিয়ে করতে হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছেন, এখন আসলে বেবি কর্নারে যাচ্ছি। সিলেটের যারা আছেন তারা তো চিনবেনই। তো বেবি কর্নারে যাচ্ছি হচ্ছে আফিফের জন্য কিছু জিনিস নিতে। এখানে আসলে দেখা যায় একসাথে সব কিছুই পাওয়া যায়, তো মোটামুটি আমাদের একটু হাতে শর্ট টাইমে আছে বলা যায়। তো এই জন্য এখান থেকে আফিফের জন্য কেনাকাটা করে নিচ্ছি। আর আমরা হচ্ছে হঠাৎ করে ডিসিশন নিয়েছি চট্টগ্রামে যাব। তো কেন যাচ্ছি সেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ অলরেডি আমরা ঈদে বাড়িতে গিয়েছিলাম। মোটামুটি মানে 12-13 দিন হয়েছে, এর মধ্যে আবার আমরা বাড়িতে যাচ্ছি। তো সেরকম বিশেষ কারণ না হলে তো অবশ্যই যাব না, তো সেটাই বলছি আপনাদের সাথে। তো এখান থেকে আফিফের জন্য আসলে একটা ড্রেস নেওয়ার কথা ছিল, তো সেটা নিলাম। আর সেই সাথে আফিফের দৈনন্দিন প্রয়োজনীয় কিছু জিনিসও শেষ হয়ে গেছে, সেই জিনিসগুলো নিয়ে নিলাম। তো তারপরে চলে যাব হচ্ছে মিতালি মেনশনে, আর সাথে আফিফের আব্বুরও টুকটাক কিছু কেনাকাটার আছে, তো সেই জিনিসগুলো নিয়ে নিব। তো অনেকেই জানতে চান যে আপু, আপনি যখন নিজের ড্রেস তৈরি করেন, ডিজাইন করে লেস দিয়ে বা সুতা ব্যবহার করেন, এগুলো কোথা থেকে নেন? সেটা হচ্ছে সিলেটের মিতালি ম্যানশন থেকে আমি ম্যাক্সিমাম সব কিছু নিয়ে থাকি, যেহেতু আমি এখন সিলেটে থাকি এই জন্য। তো এখানে চলে আসলাম, মানে সরাসরি চলে যাচ্ছি দোতলায়। দোতলায় চলে যাচ্ছি হচ্ছে সোহেল স্টোরে। তো এখান থেকে আমি একটা ওড়না নিয়েছিলাম, তো ওড়নাটা একটু প্রবলেম হয়েছে, সেটা চেঞ্জ করার জন্য এসেছি। আর আরও কিছু নেওয়ার আছে, সেটা নিব। আর আমরা যেহেতু চট্টগ্রামে যাচ্ছি, আসলে একটা বিয়ের দাওয়াতেই যাচ্ছি, একটা না দুইটা বিয়ের দাওয়াতে যাচ্ছি। তো আমরা মানে গিফট হিসেবে কী নেওয়া যায় সেটার জন্য একটু মূলত বের হয়েছি। যদিও যাওয়ার কথা ছিল না, কারণ এত শর্ট টাইম, যেহেতু আফিফকে নিয়ে আসলে জার্নি করতে চাচ্ছিলাম না। বাট বিয়েটা আসলে যে ভাই আর না যে আসলে পসিবল না, এই জন্য যেতেই হচ্ছে। মানে অন্যরকম একটা টান ফিল হচ্ছে যে না গেলে হয়তো মিস করব। আর সেই সাথে আফিফের আব্বুর হচ্ছে অফিসের কিছু কাজও আছে, তো যার কারণে দুইটা জিনিস একসাথে যেহেতু মিলে গেছে, তো ভাবলাম ঠিক আছে তো একসাথে যাওয়াই যায়। তো আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, আমি বাসায় এসে চটজলদি সব কিছু গুজগাছ করে নিয়েছি। আর যেহেতু আমরা খুব শর্ট টাইমের মধ্যে আসলে চট্টগ্রাম যাচ্ছি, তো ট্রেনেই বেশিরভাগ এখন যাতায়াত করা হয় আফিফ হওয়ার আগে থেকেই। তো যার কারণে ট্রেনের তো ক্যাবিনের সিট ম্যানেজ করা সোনার হরিণের মতো 10 দিন আগে ছাড়া হয় না। তো আমরা ক্যাবিনের সিট ম্যানেজ করতে পারিনি, এমনিতে হচ্ছে চেয়ারে যাবো আর কি। এসি বগি যেটা, সেটার সিট আফিফের আব্বু ম্যানেজ করেছে। যেহেতু আমরা হঠাৎ করেই যাচ্ছি, তো টিকিট আসলে ওভাবে পাওয়া যাচ্ছিলো না, তো কিছু করার নেই, আমরা সেখানে যাচ্ছি। জানি না জার্নিটা আমাদের কেমন হবে, বাট যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি কষ্ট হয়েছে। তো আমরা অলরেডি চলে এসেছি রেল স্টেশনে। আমরা ভেবেছিলাম যে ট্রেন হয়তো লেট করবে, বাট আমরা যখন ঢুকেছি ঠিক ট্রেনটাও তখন ঢুকেছে, তো এই জন্য আর লেট হয়নি। ট্রেন আবার একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে স্টার্ট করতে করতে মোটামুটি আমরা বেশ খানিকটা সময় পেয়েছিলাম। তো আপনাদের সাথে একটু রেল স্টেশনটাও দেখাচ্ছি। সিলেটের পুরনো যেই সাইডের, মানে আগের যে রেল স্টেশনটা ছিল, আমরা সেখান দিয়েই ঢুকেছি যাতে আমাদের লেট না হয়। তো আমাদের হেঁটে হেঁটে এখন অনেকটা পথই যেতে হবে। আর আফিফের আব্বুর অফিসের কাজের জন্য আসলে কয়েকদিন পরে ওর চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, তো যেহেতু বিয়ের দাওয়াতও পেলাম, তো ভাবলাম যে ঠিক আছে আমরা একসাথেই যাই, ওর কাজটা একটু এগিয়ে নিয়ে এসেছে, আর সাথে বিয়ের দাওয়াতও আমরা যাব, এটাও মিস করলাম না। তো এই জন্য একদম হুটহাট শর্ট টাইমের, মানে একদম প্রিপারেশন নিয়েই রেডি হয়ে পড়েছি। এই যে আমরা বসে পড়েছি যাওয়ার জন্য, দেখতেই পারছেন সবাইকে মোটামুটি ক্লান্ত লাগছে, কারণ ওদিন রাত পর্যন্ত আমরা মানে শিওর হতে পারছিলাম না আসলে যাব কি যাব না, মানে টিকিট করার পরেও। তো যাই হোক, ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে একটা আঙ্কেল সুন্দর গান গাচ্ছিল, তো আঙ্কেলের গানটা সরাসরি আপনাদেরকে শোনাই। আফিফের আব্বুকে বললাম একটু কাছ থেকে ভিডিও করে নিয়ে আসো। আসিলে হাজার মানে কাদিরে মুক্তা ধরে
শনিতে দুনিয়া গেছে বরে, তেনুরের বাতি জ্বলে মদিনার গড়ে ঘরে। তেনুরের শনিতে দুনিয়া গেছে বরে, তেনুরের বাতি জ্বলে মদিনার গড়ে ঘরে। ও দয়াল মুর্শিদার সকা আর কিসের ভাবনা, আঙ্কেলের এই গানের বিনোদনটা না বেশ ভালোই ছিল। আর সেই সাথে আম্মু হচ্ছে বাসা থেকে বেশ কিছু খাবার আমাদের সাথে দিয়ে দিয়েছিল রাতে, যদিও আমরা রাতের খাবার খেয়ে বের হয়েছিলাম। তারপরেও হচ্ছে যে আম্মু নুডলস রান্না করে দিয়েছে, আফিফের আব্বু খাচ্ছে। নুডলসটা আসলে আমার মানে অত বেশি একটা ভালো লাগে না, তো এই জন্য আমি একটু কম খাই। তো আফিফের আপু নুডলস খাচ্ছে আর বলছে আপনারা খাবেন, তো আমি সে কথাটা অবশ্যই স্কিপ করে দিয়েছি। আর তারপরে আরও খাবার কী কী দিয়েছে সেগুলো দেখায়। আসলে মা এমন একটা বিষয়, সেটা আসলে বলে আসলে ভাষায় প্রকাশ করা যায় না যে তাদের সাধ্যমতো তারা যতটা সম্ভব তাদের কষ্ট হলেও মানে সন্তানের খেয়াল যে কীভাবে রাখে সেটা অনেকটা এখন আমি বুঝি। তো তারপরে হচ্ছে ডিম দিয়ে রুটি ভেজে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আর পাশে ডিম সিদ্ধ করেও দিয়েছে একসাথে। তো এই বিষয়গুলো আসলেই অন্যরকম। আম্মু বলে কিছু নাস্তার জন্য দিয়ে দিই, তোমরা ট্রেনে খেতে পারবো। তো খাবার আসলে বেশি হয়ে গিয়েছিলো আমাদের জন্য। আর এদিকে হচ্ছে এই যে পেয়ারা আর আমরা, কারণ আমার এই দুইটা ফল খুব ভালো লাগে, অন্যান্য আপেল তারপর আম এগুলোর থেকেও মনে হয় এগুলো বেশি ভালো লাগে। আর এদিকে দেখেন এই যে বিট লবণ, সে একসাথে ওই লবণ মরিচের গুঁড়ো আর সামান্য বিট লবণ মিক্সড করে এভাবে প্যাকেট করে দিয়েছে যাতে লবণটা মানে গলে না যায় বা এগুলোর সাথে মিশে না যায়। তো সেই জিনিসগুলো দেখে আফিফের আব্বু তো একদম অবাক, আর সে বলছিল বারবার যে দেখেন কী কী দিয়েছে, ও বলতে সেটা ভালো করে দেখাও। তো মাঝরাতে যেহেতু ট্রেন আবার মানে বিভিন্ন জায়গায় তো ক্রসিং পড়ে তো থামতে হয়, তো আসলে রাতের বেলা তো বাহিরের ওই যে জায়গাগুলো তো সুন্দরভাবে দেখানো যায় না, তার জন্য আর বাইরে ভিডিও করিনি। আর এই যে আফিফ ঘুমিয়েছিল সে মাঝখানে একটু করে উঠেছে, তো আফিফকে আর আফিফের আব্বুকে একটু করে দেখালাম। আর যেহেতু আমরা ক্যাবিনে যাচ্ছি না তাই ভিডিও করাটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ এখানে অনেক মানুষজন ছিল। তো আমরা যে ভাইয়ার মূলত বিয়েতে যাচ্ছি সেই ভাইয়ার সাথে আমাদের আত্মীয়তা সম্পর্ক আছে, সেই সাথে আফিফের আব্বুর ফ্রেন্ডই বলা যায়, যদিও ভাইয়া আফিফের আব্বুর থেকে সিনিয়র। আমার আগের ব্লগগুলোতে হয়তো ভাইয়াকে অনেকেই দেখেছেন। তো ভাইয়াও সিলেটে থাকে, যার কারণে আফিফের আব্বুর সাথে সম্পর্কটা অনেক অনেক বেশি আর অনেক ভালো। তো এই জন্য তার বিয়েটা আসলে মিস করা ঠিক হবে না মনে হচ্ছিল। তো একসাথে আবার দুইটা বিয়ে পেয়ে গেলাম, কারণ তার বড় ভাইয়েরও বিয়ের প্রোগ্রাম, তার পরের দিন হচ্ছে তার বিয়ের প্রোগ্রাম। তো এই জন্য চলে গেলাম একসাথে দুইটা বিয়ে খেতে, আর সেগুলো তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে এই যে ভোর হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, ঘুমের মধ্যে আমি আপনাদের জন্য একটু শ্যুট করলাম। আর আফিফের আব্বু ওই পাশে একটা মানে বসার জায়গা ছিল, ওখানে আফিফকে একটু শুইয়ে দিয়েছে, কারণ ছেলেটা কোলে কোলেই ছিল, ওর একটু কষ্ট হয়েছে। ক্যাবিনে গেলে অনেকটা শান্তিতে যাওয়া যায়, যার কারণে আফিফ হওয়ার আগ থেকে এবং আফিফ হওয়ার পরেও আমরা রেগুলারই ক্যাবিনে যাতায়াত করি, এতে একটু শুয়ে যাওয়া যায়, একটু রিল্যাক্স হয়। কিন্তু বাসে গেলেও অতটা শান্তি পাওয়া যায় না, আর বাসে গেলে বেশিরভাগ সময় আমার বমির প্রবলেম আছে, তো এই জন্য অনেক কষ্ট হয়। বাট তারপরও ট্রেনেই যেতে হয়। তো তারপরেই তো আমরা ট্রেন থেকে নেমে আমরা সোজা চলে এসেছি হচ্ছে খাওয়া দাওয়ার জন্য, কারণ প্রচণ্ড ক্ষুধা লাগছিলো আর ট্রেনে বসে আমার রাতে কেন যেন বিরিয়ানি খেতে ইচ্ছে হচ্ছিলো। তো এই জন্য আমরা বাস মানে ট্রেন থেকে নেমেই বিরিয়ানি খাওয়ার জন্য চলে আসলাম। তো পেয়েও গেলাম
বিরিয়ানি বলতে তেহারি আর কি, তো এখানে আমরা তেহারি খেয়ে নিব। আর আমরা যে বিয়ে দুইটার মানে অ্যাটেন্ড করব, দোনোটার প্রোগ্রামই হচ্ছে শহরে হবে, তো এই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে আমরা শহরেই থাকবো একসাথে। আজকে আমাদের বিয়ের দাওয়াত, সেটা খাবো, তারপরের দিন বিয়ের যে প্রোগ্রাম সেটাই অ্যাটেন্ড করব, দেন হচ্ছে আমরা বাড়িতে যাব। না হলে দেখা যাবে আমাদের বাড়িতে চলে যেতে হবে, আবার সেখান থেকে শহরে আসতে হবে, তো আমাদের জার্নি আরও অনেক বেশি হয়ে যাবে, কষ্ট বেশি হবে। তো এই জন্য তো আমরা বিরিয়ানি খাওয়ার পরে শহরে হচ্ছে চলে যাব। এখন আমার খালা শাশুড়ির বাসায়, শহরে বেশ অনেকেই থাকে, তো মোটামুটি খালার বাসা থেকে বিয়েতে যাওয়াটা আমাদের জন্য একটু সুবিধাজনক হবে, কাছাকাছি, এই জন্য হচ্ছে খালাম্মার বাসায় যাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো খালাম্মা প্রচণ্ড আদর করে, আর সেই সাথে আমার একটা ননদ আছে, ওর কথা স্পেশালি না বললেই না, ও প্রচণ্ড রকমের আদর করে, প্রচণ্ড রকমের, যখনই যাই না কেন, মানে ওর সবসময় একটা কমপ্লেন থাকে যে ভাবি কেন আপনি হাতে দুই দিন করে সময় নিয়ে আসেন না, আলাদা করে সময় নিয়ে আসবেন আমাদের বাসায় বেড়ানোর জন্য, মানে ওর একটা চিন্তাভাবনা এরকম থাকে। কিন্তু দেখা যায় যাওয়া হয় হচ্ছে এই যে আমাদের এই ব্যস্ততার মধ্যে, হয়তো বা কী বলে একটা ব্রেকের জন্য ম্যাক্সিমাম সময় যাওয়া হয়, তো এই জন্য ও একটু অভিমান করে। তো বলছিলাম যে দোয়া করো যাতে তোমার ভাইয়ার কী বলে চাকরি চট্টগ্রামে চলে আসতে পারে, সব কিছু মিলিয়ে গুটিয়ে তখন তোমার কাছে জমিয়ে বেড়াবো আর কি। তো আপনাদের চট্টগ্রামের শহরের কিছু কিছু অংশ দেখালাম, খুব বেশি টায়ার্ড সারা রাত জার্নি করে, আর বসে বসে জার্নি করাটা আসলে টানা 10-12 ঘন্টা আসলেই কষ্টদায়ক, তো সেটা হয়তো সবাই বুঝবেন। বাট তারপরও যেহেতু আপনাদের সাথে আসলে ভিডিওর মাধ্যমেই একমাত্র ওয়ে যে আমি শেয়ার করতে পারবো, তো এই জন্য শেয়ার করা। তো খালাম্মার বাসা হচ্ছে কর্ণফুলি ব্রিজের কাছাকাছি এই পারে, তো আমরা আর বাড়িতে যাচ্ছি না, বাড়িতে যাব হচ্ছে একেবারে বিয়ের মানে দুইটা প্রোগ্রামে একসাথে অ্যাটেন্ড করার পরে হচ্ছে বাড়িতে যাব। তো আমরা চলে এসেছি খালাম্মার বাসায়, আর ট্রেন এবার ঠিক টাইমে ছিল, যার কারণে আমরা ঠিকঠাক মতো একটু আগে আগেই মোটামুটি চলে এসেছিলাম। আর আফিফ বাসায় এসে প্রচণ্ড খুশি, কারণ বেচারা ট্রেনের মধ্যে একদমই ভালো লাগছিল না, মানে সে চাচ্ছিল যে তাকে আমি ট্রেনে ছেড়ে দেই, সে তার মতো করে ঘুরে বেড়াক, বাট সেটা তো আর পসিবল না, ব্যথা পাবে, আর ওখানে তো সেরকম জায়গাও নেই। তো এই কারণেই হচ্ছে কেবিনটারও বেশি প্রেফার করা হয়, যার কারণে ওকে খাওয়াতে সুবিধা হয়, তারপর ও একটু মানে নিজের মতো করে থাকতে পারে। তো এই যে এখন আফিফ এখানে এসে মহা খুশি, আর এখানে হচ্ছে আমার ননদের দুটো বেবি আছে, বিশেষ করে ছোটটাকে আফিফ প্রচণ্ড পছন্দ করে, আর একটা পাকনা বুড়ি, এত কথা বলে, মানে এত মজা লাগে ওর সাথে কথা বলতে, পুটুর পুটুর করে একটার পর একটা কথা বলতেই থাকে। বড় বুড়িটা অবশ্য একটু কম কথা বলে, ছোটটা একটু বেশি কথা বলে, এই যে আমি ভিডিও করছি দেখে সে হাসছে। তো আমরা এখন আবার মানে যে বললাম আমার ননদ অনেক বেশি জোরাজোরি করতেছে, ভাবি আবার নাস্তা করেন, আবার নাস্তা করেন, বাট আমরা এত বলছি যে আমরা খেয়ে এসেছি, এখন খাওয়া আসলে পসিবল না, বাট সে শুনতে নারাজ, তো তার কাজ সে করেই যাচ্ছে। তো এখানে হচ্ছে এই যে বুড়ি দুটো নাস্তা করবে, এখন আমরাও বসেছি, তো বললাম যে ঠিক আছে শুধুমাত্র চা খাই, তুমি যেহেতু এত জোরাজোরি করছো, যদিও আফিফের আব্বু বিরিয়ানি খাওয়ার পর ওখান থেকে চা খেয়ে এসেছে, তারপরও তার মানে সে বাড়িতে আসলে বিশেষ করে চট্টগ্রামে মনে হয় যে ঢোকার সাথে সাথে তার চা খাওয়া বহুগুণে বেড়ে যায়। সিলেটে তো মানুষ চা পাগল, কিন্তু আমি দেখি আমার বিশেষ করে আমার শ্বশুরবাড়ির মানুষ তারা মনে হয় আরও বেশি পাগল, পারলে তো তারা রোজার ভিতরেও সেহেরির টাইমেও চা খায়, মানে এরকম একটা অবস্থা। তো এই যে আফিফ বুড়ো কিন্তু খুব এনজয় করেছে, ওর সাথে খুব খেলছিল, তো আমি যেখানে যেখানে যাচ্ছি সেও সেখানে সেখানে যাচ্ছে, আর এখানে এসে সে খুব আলহামদুলিল্লাহ ভালো আছে। এবার প্রচণ্ড টেনশনে ছিলাম যে সবার কাছে যাবে কিনা, বাট সে মোটামুটি সবার সাথে মিশেছে, আর সবচেয়ে বড় কথা ও বাচ্চাদের অনেক বেশি লাইক করে। তো এই জন্য মোটামুটি আজকের ভিডিও আমি এখন ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ আমার রেডি হতে হবে, তারপরে আমরা এখান থেকে বিয়েতে যাব, আর তার আগে একটু করে রেস্ট নিয়ে নিব। তো এই জন্য আজকের ভিডিও এখানেই রাখছি, নেক্সট ভিডিও অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে, আশা করি আপনারা কেউই মিস করবেন না। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।